নমস্কার এসকে লার্নিং এ সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক ইতিহাসের এসকিউ প্রশ্ন ডব্লিউ টেস্ট পেপার পেজ নম্বর তিনশো ছেচল্লিশ শুরু করছি আজকের আলোচনা আসছি এক নম্বর প্রশ্ন ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি কে রচনা করেন অ্যাডামি স্মিথ ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি রচনা করেন অথবাতে রয়েছে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন স্যার উইলিয়াম জোনস দু নম্বর প্রশ্ন জনশ্রুতিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। মানব সমাজে প্রচলিত বিভিন্ন জনশ্রুতিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যথা এক নম্বর পৌরাণিক কাহিনী দু নম্বর কিংবদন্তি তিন নম্বর স্মৃতিকথা কথা চার নম্বরে লোককথা এবং পাঁচ নম্বরে মৌখিক ঐতিহ্য ইত্যাদি অথবাতে রয়েছে দুটি উল্লেখযোগ্য আধুনিক জাদুঘরের নাম কর। ব্রিটেনের ব্রিটিশ মিউজিয়াম ও ফ্রান্সের লুভর মিউজিয়াম হলো দুটি উল্লেখযোগ্য আধুনিক জাদুঘর তিন নম্বর প্রশ্ন অন্ধকূপ হত্যা কি ফোর্ট উইলিয়ামের ভারপ্রাপ্ত ইংরেজ অধ্যক্ষ হলওয়েল প্রচার করেন যে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের বিশে জুন কলকাতার পতনের পর নবাব সিরাজ উদ্দোল্লার নির্দেশে একশো ছেচল্লিশ জন ইংরেজ বন্দিকে অন্ধকূপ নামে আঠারো ফুট লম্বা এবং চোদ্দ ফুট দশ ইঞ্চি চৌড়া একটি ক্ষুদ্র অন্ধকার কক্ষে আটকে রাখা হয় এর ফলে একশো তেইশ জন বন্দি সৈন্য শ্বাসরুদ্ধ হয়ে মারা যান এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত চার নম্বর প্রশ্ন বন্দিবাসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ইংরেজ ও ফরাসিদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল অথবাতে রয়েছে বেসিনে চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল আঠারোশো দুই খ্রিস্টাব্দে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে বেসিনে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন ভাইকম সত্যাগ্রহ কি উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ নাগাদ গুরু দক্ষিণ ভারতের ভাইকমে একটি আন্দোলন গড়ে তোলেন এটি ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত অথবাতে রয়েছে রশিদ আলি দিবস কি আজাদ হিন্দ বাহিনীর সেনাপতি ক্যাপ্টেন রশিদ আলীর বিচারকে কেন্দ্র করে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি কলকাতায় সাধারণ ধর্মঘট পালিত হয় যা রশিদ আলী দিবস নামে পরিচিত ছ নম্বর প্রশ্ন কবে কে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাশ করেন আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দে বড়োলাট লর্ড লিটন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাস করেন সাত নম্বর প্রশ্ন চুইয়ে পড়া নীতি কি শিক্ষাবিদ মেকলে বলেন যে ভারতে উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণী ইংরেজি শিক্ষা শিক্ষিত হলে তা ক্রমে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে মেকলের এই নীতি চুঁয়ে নীতি নামে পরিচিত আট নম্বর প্রশ্ন কলকাতা সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয় সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয় ন নম্বর প্রশ্ন এশিয়াটিক সোসাইটির উদ্দেশ্য কি ছিল এশিয়াটিক সোসাইটি স্থাপনের মূল উদ্দেশ্য ছিল এশিয়ার ভৌগোলিক সীমার মধ্যে মানুষ ও প্রকৃতি দ্বারা সৃষ্ট সমস্ত বিষয় সম্বন্ধে অনুসন্ধান ও অধ্যয়ন করা দশ নম্বর প্রশ্ন সানিয়াত সেন কবে চীনা প্রজাতন্ত্রে জন্ম দেন সানিয়াদ সেন উনিশশো বারো জানুয়ারি মাসে চীনা প্রজাতন্ত্রের জন্ম দেন অথবাতে রয়েছে কুয়োমিন তাং দলের প্রতিষ্ঠাতা কে কুয়োমিন তাং দলের প্রতিষ্ঠাতা হলেন সানিয়াত সেন হায়দ্রাবাদ কবে ভারতভুক্ত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ষোলোই জানুয়ারি হায়দ্রাবাদ ভারতভুক্ত হয় অথবাতে রয়েছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার দুটি লক্ষ্য উল্লেখ করো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার দুটি লক্ষ্য হলো এক নম্বর জীবনযাত্রার মান উন্নতির জন্য পঁচিশ পার্সেন্ট জাতীয় আয় বৃদ্ধি করা দু নম্বর ভারী শিল্প স্থাপন করা বারো নম্বর প্রশ্ন কবে ও কোথায় ভারতে প্রথম আইআইটি স্থাপিত হয় উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ভারতের খড়গপুরে প্রথম আইআইটি স্থাপিত হয় তেরো নম্বর প্রশ্ন আজাদ হিন্দ বাহিনীর নারী বাহিনীর নাম কি ছিল আজাদ হিন্দ বাহিনীর নারী বাহিনীর নাম ছিল ঝাঁসি রানী ব্রিগেড অথবাতে রয়েছে সি আর ফর্মুলার মূল কথা কি ছিল সিআর ফর্মুলার মূল কথা ছিল এক নম্বর কংগ্রেসের স্বাধীনতার দাবিকে মুসলিম লীগ পূর্ণভাবে সমর্থন করবে দু নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে গণভোটের মাধ্যমে পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে পরে প্রশ্ন কবে ও কোথায় কার নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকে সর্দার বল্লভ ভাই প্যাটেলের নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ হয় অথবাতে রয়েছে তেভাগা আন্দোলনে কে নেতৃত্ব দেন হাজি মোহাম্মদ দানিস তেভাগা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন হাজি মোহাম্মদ দানিস সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সর্বশেষ চাটার আইন প্রবর্তিত হয় অথবাতে রয়েছে পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝায় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে সিরাজের পরাজয় ও মৃত্যুর পর মির্জাফর বাংলার মসনদে বসেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও তার উচ্চপদস্থ কর্মচারীগণ এই যুদ্ধের ক্ষতিপূরণ ও উৎকোচ বাবদ প্রচুর ধন সম্পদ ও অর্থ লাভ করে পাশাপাশি একচেটিয়া বিনাশুলকে বাণিজ্য করা বর্ধমানের জমিদারি ও চট্টগ্রামের চুনাপাথরের অধিকার কোম্পানি লাভ করে এই ঘটনাকে পলাশীর লুণ্ঠন বলা হয় শেষ আছে কিউ প্রশ্ন নব্যবঙ্গীয় কারা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর অনুগামীরা ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গীয় নামে পরিচিত ডিরোজিও ছাড়াও এই দলের অন্যান্য সদস্য বা অনুগামীরা হলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় রসিক কৃষ্ণ মল্লিক রামগোপাল ঘোষ দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ এরা হিন্দু ধর্মের যুক্তিহীন ও প্রচলিত কুসংস্কার ভেঙে নতুন সমাজ গঠনের পক্ষে আন্দোলন শুরু করেন